আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকে এই রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছে। আমি রেশমা বগুড়া থেকে বলছি, তৈরি করে দেখাচ্ছি সবার পছন্দের একটি রেসিপি, সেটা হচ্ছে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ রান্না করার জন্য আমি এখানে 6 পিস ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ইলিশ মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সর্ষে ইলিশ রান্না করার জন্য প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি সরিষা বাটা। আমি এখানে 2 টেবিল চামচ সরিষা বাটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। সব কিছু আপনার মেজারমেন্ট টিস্পুন দিয়ে মেপে নেবেন, তাহলে স্বাদটা একদম পারফেক্ট হবে। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া এবং সে সাথে দিয়ে দিচ্ছে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণ বুঝে দিতে হবে, প্রথমে কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখন অ্যাড করব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এখানে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি রয়েছে, অর্থাৎ দেশি পেঁয়াজ মাঝারি সাইজের 3টি আছে, আর কাঁচামরিচ রয়েছে, এটা মাঝখান থেকে আমি ফালি করে নিয়েছি, 3-4টির মতো হবে। অ্যাকচুয়ালি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে আপনার কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তবে গুঁড়ামরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন না। যাদের ঘরে মেজারমেন্ট টিস্পুন নেই, 4 চামচ রয়েছে সেটাতে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার 1/2 চা চামচ একটু কম কম করে দিবেন, কারণ সরিষে ইলিশের কিন্তু মশলার ব্যবহার বেশি হলে সেটার টেস্টটা ভালো আসে না। সব মশলাই ব্যবহার করতে পারবেন, তবে পরিমাণে খুবই কম। তবে আদা বাটাটা ব্যবহার করা যাবে না, আপনার রসুন বাটা ব্যবহার করতে পারবেন। আমি এ পর্যায়ে রসুন বাটাটা এখানে ব্যবহার করে নিই, আমি পরে রসুন বাটাটা ব্যবহার করব। সব কিছু মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা খুলেছি। এখন আমি আবারও 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। মানে প্রথমে সব মশলাগুলো দিয়ে মেখে নিয়েছিলাম, বাট আমি ভুলে গিয়েছিলাম রসুন বাটাটা ব্যবহার করতে, তাই এই পর্যায়ে দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব পানি, তবে খুব বেশি পানি দেওয়া যাবে না, জাস্ট 1/4 কাপের মতো পানি দিতে হবে, অর্থাৎ হাত ধোয়া পানি দিয়ে এটাকে রান্না করতে হবে। আমি এখানে হলুদ সরিষা বাটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কালো সরিষা বাটাটা ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে আমি বলবো যে কালো সরিষা বাটা দিলে পার্সোনালি আমার কাছে তিতে লাগে, তাই আমি কখনোই কালো সরিষা বাটাটা ব্যবহার করি না। এখন হয়তো অনেকে বলবেন কাঁচামরিচ লবণ দিয়ে বেটে কালো সরিষা দিয়ে রান্না করলে সেক্ষেত্রে তিতে লাগে না, বাট আমি সেটাও ট্রাই করে দিয়ে দেখেছি, আমার কাছে সেটাও মনে হয় যে তিতা লাগে, তাই আমি সবসময় হলুদ সরিষা বাটাটাই ব্যবহার করেছি। কালো সরিষা বাটা যদি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে হলুদ সরিষার সাথে খুবই সামান্য পরিমাণে কালো সরিষা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, যদি সরিষা পুরাতন হয় তাহলে কিন্তু বেশি তিতা হবে, নতুন সরিষা নেওয়ার চেষ্টা করবেন। আস্ত কাঁচামরিচ দিয়েছি আমি 5-6টির মতো, আগালিটা অবশ্যই ভেঙে দিবেন, এতে করে কাঁচামরিচের যে শুকনো সেটা বেরিয়ে আসবে, তবে ঝালটা বেরিয়ে আসবে না। তো সব কিছু এই পর্যায়ে হালকা হাতে উল্টে দিতে হবে, কারণ হচ্ছে ইলিশ মাছটা সেদ্ধ হয়ে গেছে। হালকা হাতে উল্টে সাবধানে দিবেন, তা না হলে ভেঙে যাবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, আবারও একবার উল্টে পাল্টে নিচ্ছে, এবং নামানোর পূর্বে আমি সামান্য কাঁচা সরিষার তেল দিয়েছি। তো সামান্য কাঁচা সরিষার তেল দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 2-3 মিনিটের মতো এভাবে রাখবো, তারপর আমি এটাকে গরম গরম পরিবেশন করব। তো মিনিট দিক পর আমি ঢাকনাটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে, আর অনেক বেশি লোভনীয় লাগছে। এটা কিন্তু গরম 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 ভাতের সাথে খুবই ভালো লাগে। তো আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছে। সেম রেসিপি ফলো করে আপনারা চাইলে ভাপা ইলিশ রান্না করতে পারেন, অথবা বেকড ইলিশ রান্না করতে পারেন, অর্থাৎ পানি ছাড়া মশলা দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে সেটা ফয়েল পেপারে মুড়িয়ে তাওয়ায় হালকা আছে এপিট এপিট উল্টিয়ে পাল্টে বেকড ইলিশ রান্না করতে পারেন, সেটা কিন্তু বেশ ভালো লাগে। আবার চাইলে আপনারা এভাবে রান্না করতে পারেন, যেভাবে আমি ধরে করে দেখিয়েছি। আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে ভিডিওটি। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এরকমই সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।